আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শেষের বিপক্ষে সিরিজের সূচি দিল জিম্বাবুয়ে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। সম্প্রতি মাহমুদুল্লাহ রিয়াদের টি টোয়েন্টি অধিনায়কত্ব নিয়ে নানা প্রশ্ন উঠেছে। গত টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর থেকেই মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছিল নানা আলোচনা সমালোচনা। দলীয় পারফরমেন্সের সাথে সাথে ব্যক্তিগত পারফরমেন্সও তেমন ভালো করতে পারছেন না মাহমুদুল্লাহ রিয়াদ। গত টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই মনে হচ্ছিল বাংলাদেশ টি টোয়েন্টি দলে আসতে পারে অনেকগুলি পরিবর্তন, তার মধ্যে একটি মাহমুদুল্লাহ রিয়াদকে সরিয়ে নতুন কাউকে টি টোয়েন্টি দলের অধিনায়ক করা। সে সময় টি টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদের কাঁধে দায়িত্ব দিয়ে এগোতে থাকে বিসিবি। কিন্তু সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে তার অধিনায়কত্ব নিয়ে উঠেছে নানা প্রশ্ন। ২০১৮ সাল থেকে বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এখন পর্যন্ত বাংলাদেশ টি টোয়েন্টি দলের সর্বোচ্চ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। অন্য অধিনায়কের তুলনায় পারফরমেন্স বিবেচনায়ও এগিয়ে আছেন মাহমুদুল্লাহ। এখন পর্যন্ত বাংলাদেশ টি টোয়েন্টি দলে ৪৩ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি, যার মধ্যে জয়লাভ করেছেন মাত্র ১৬টি ম্যাচে এবং পরাজিত হয়েছেন ২৬ ম্যাচে। শতকরা বিবেচনায় তিনি বাংলাদেশের সেরা টি টোয়েন্টি অধিনায়ক। সর্বশেষ ১৫ ম্যাচের মধ্যে বাংলাদেশ জয়লাভ করেছে মাত্র ৩টি ম্যাচে। এর মধ্যে বাংলাদেশ জয়লাভ করেছে পাপুয়া নিউগিনি, ওমান এবং আফগানিস্তানের বিপক্ষে। তবে বর্তমান সময়ে ব্যাট হাতে ভালো করতে পারছেন না রিয়াদ। সর্বশেষ গত বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। এরপর ১৩ ইনিংসে তার সর্বোচ্চ স্কোর ৩১ রান। তাই আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন অধিনায়ক ঘোষণা করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এমনটাই গুঞ্জন চলছে। আর সেটি যদি হয় তাহলে আগামী জিম্বাবুয়ে সিরিজই দেখা যেতে পারে নতুন টি টোয়েন্টি অধিনায়ক। নাম প্রকাশ না করার শর্তে বিসিবির একজন কর্মকর্তা বলেছেন, মাহমুদুল্লাহ গত ৫ বছরে এমন কি করেছেন যে টি টোয়েন্টি দলে রাখতে হবে? নিজেরা তো পারফর্ম করছেনই না, উল্টো দলকে এলোমেলো করে দিচ্ছে। নিজেরা টিকে থাকার জন্য জুনিয়রদের সবসময় চাপে রাখে তারা। আমার প্রশ্ন হচ্ছে, মাহমুদুল্লাহকে বাদ দিতে এত ভয় কিসে? ওকে জিম্বাবুয়ে সফরে নিতে হলে বিশ্বকাপ দলেও থাকবে, তেমন কিছু ঘটলে খুবই খারাপ হবে। জানা গেছে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নতুন করে আবারও পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির একজন পরিচালক জানিয়েছেন, শাকিব আল হাসানকে অধিনায়ক আর নুরুল হাসান সোহানকে সহ অধিনায়ক করা হচ্ছে টি টোয়েন্টি দলে। শাকিবকে বলা হবে জিম্বাবুয়েতেই দলের নেতৃত্ব বুঝে নিতে। তিনি রাজি না হলে সহ অধিনায়ক সোহান নেতৃত্ব দেবেন ৩ ম্যাচের সিরিজে। সেক্ষেত্রে বিশ্রাম দেওয়া হতে পারে মাহমুদুল্লাহকে। বিসিবি সভাপতি পাপন রাজি হলে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে ক্রিকেট পরিচালনা বিভাগ। এদিকে মাহমুদুল্লাহর মতো টি টোয়েন্টি থেকে বাদ পড়তে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এমন পরিকল্পনাই করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। জানা গেছে নতুনদের সুযোগ করে দিতে মুশফিককেও বিশ্রামে দিতে পারে বিসিবি। এদিকে নতুন যুদ্ধ শুরু করলেন শাকিব আল হাসান। টি টোয়েন্টি খেলতে হলে অধিনায়ক হয়েই খেলবেন তিনি। এই মুহূর্তে ছুটিতে দিন কাটছে দেশসেরা অলরাউন্ডার শাকিব আল হাসানের। ওয়ানডে সিরিজ না খেলে অনেক আগেই ওয়েস্ট ইন্ডিজ ছাড়েন তিনি। তবে ফের ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। উপলক্ষ ক্যারিবীয় প্রিমিয়ার লিগ সিপিএল খেলবেন। আগামী ৩১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের হয়ে খেলবেন শাকিব। সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে অ্যামাজন। জিম্বাবুয়ে সফরেও যাচ্ছেন না বাংলাদেশ টেস্ট দলপতি। বিষয়টি নিয়ে যখন ক্রিকেট প্রেমীরা আলোচনায় মগ্ন, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে শাকিবের দুটি ছবি। মঙ্গলবার হঠাৎ করেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ছবি দুটি দিয়েছেন শাকিব, যা দেখে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, কোথায় যুদ্ধ করতে যাচ্ছেন শাকিব? এর কারণ ছবি দুটিতে শাকিবের পরনে সুলতানি যুগের সেনাদের সমরাস্ত্র, ধাতব নির্মিত শক্ত বর্ম, ইস্পাতের হেলমেট ও হাতে তরবারি। ছবির লোকেশন বলছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ের। যাই হোক, ছবি দুটি বেশ মনে ধরেছে বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের। ছবি দুটি পোস্টের পর লক্ষ মানুষ এতে রিয়্যাক্ট দিয়েছেন, মন্তব্য জমা পড়েছে হাজার হাজার, আর ছবি দুটি এখন পর্যন্ত শেয়ার হয়েছে অসংখ্যবার। অনেকের মতে নতুন কোনো পণ্য বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নিতে এমন সৈনিক বেশে সামনে এসেছেন শাকিব, অচিরেই তা জানা যাবে।
কেউ কেউ আবার ছবি দুটি নিয়ে মজা করেছেন। অনেকেই বলেছেন ভারতীয় সিনেমা বাহুবলী থ্রি এর শুটিংয়ে ব্যস্ত শাকিব আল হাসান। শাকিবকে মোগল সাম্রাজ্যের নবাব আখ্যা দিয়ে অনেকে লিখেছেন ক্রিকেট বিশ্বের নবাব শাকিব আল হাসান, কেউ তাকে সুলতান বলছেন, আবার তো কেউ তাকে রাজ দরবারের প্রধান প্রহরী বলে হেসেছেন। মারিয়া মারিন নামে একজন আবেগী বার্তা দিয়েছেন, আপনাকে আর কত রূপে দেখবো ভাই, আর যাই বলুন না কেন একমাত্র লাল সবুজের জার্সিতেই আপনাকে দারুণ লাগে। এদিকে ক্যারিবীয়দের বাউন্স সামলাতে গ্রানাইট দিয়ে সাব্বিরের কঠোর অনুশীলন। দীর্ঘদিন পর এই দল যাবে বিদেশ সফরে, এবার তাদের গন্তব্য ওয়েস্ট ইন্ডিজ, যেখানে মাত্র সফর করেছে জাতীয় দল। ক্যারিবীয় কন্ডিশনে বড় চ্যালেঞ্জ হতে পারে পেসারদের বাউন্স। এই দল দিয়ে আবারও লাইমলাইটে আসা তারকা ব্যাটার সাব্বির রহমান সেই বাউন্সের জন্য প্রস্তুতি নিচ্ছেন দেশে বসেই। খুলনায় সাব্বির ব্যাটিং অনুশীলন করছেন গ্রানাইট স্লাব দিয়ে। গ্রানাইট স্লাবে বল পড়লে তা সাধারণ যতটুকু লাফায় তার চেয়েও বেশি লাফিয়ে ওঠে, এতে বাউন্সের বিপক্ষে খেলার অনুশীলন করা যায় ভালোভাবে। খুলনায় এই দলের প্রস্তুতিতে সাব্বির বেছে নিলেন গ্রানাইট স্লাব। গ্রানাইট স্লাবকে একটু ভিজিয়ে নিলে তা বাউন্স উইকেটের জন্য আরও ভালো প্রস্তুতির সুযোগ করে দেয়, কারণ বল আরও দ্রুত ও বেশি লাফিয়ে ওঠে। সাব্বির সেই সুবিধার পুরোটাই কাজে লাগালেন। সাব্বির বলেন প্রস্তুতি তো শেষ নেই, আমার মনে হয়েছে গ্রানাইটে একটু অনুশীলন করা উচিত, এই সুবিধা ওখানে পাবো না, যখন সে সুযোগ পাচ্ছি সে অনুযায়ী প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি। ওয়েস্ট ইন্ডিজ বাউন্সে উইকেটে খেলা, এজন্য গ্রানাইট স্লাব দিয়ে যথার্থ অনুশীলন হয়, এখান থেকে রান করার আত্মবিশ্বাস নিয়ে যেতে চাই। সাব্বির জানালেন ক্রিকেট বল হোক বা টেনিস বল হোক ভালো করার ক্ষুধা হারাচ্ছেন না তিনি, এ দলের হয়ে যে দায়িত্ব পান না কেন সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে চান। তিনি বলেন গত প্রিমিয়ার লিগ ভালো গেছে, এখানে হয়তো ব্যাটিং পজিশন ভিন্ন থাকবে, যে ভূমিকাই খেলি না কেন শতভাগ দেওয়ার চেষ্টা করব। এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আর বড় বিরতি পাচ্ছে না বাংলাদেশ দল, দেশে ফিরে দিন কয়েক বিশ্রাম নিয়েই সীমিত ওভারের সিরিজ খেলতে আবার জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা দেবে টাইগাররা। চলতি মাসের শেষের দিকে শুরু এই সফরে তিনটি করে ওয়ানডে আর টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সফরের সূচি ঘোষণা করেছে জিম্বাবুয়ে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে দুই ভাগে 20 এবং 21 জুলাই দেশে ফিরবেন ক্রিকেটাররা, তারপর কয়েকদিন বিশ্রাম নিয়ে 22 জুলাই জিম্বাবুয়ের বিমানে চড়বেন তারা। 30 জুলাই টি টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর, এরপর 31 জুলাই ও 2 আগস্ট সিরিজের বাকি দুটি ম্যাচ। টি টোয়েন্টি শেষে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের তিনটি ম্যাচ 5, 7 ও 10 আগস্ট, দুই সিরিজের সবগুলো ম্যাচে অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। প্রিয় দর্শক, মাহমুদুল্লাহ রিয়াদকে টি টোয়েন্টি থেকে সরিয়ে সাকিবকে অধিনায়ক করায় কতটুকু সম্ভাবনা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।